গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সুন্দর একটি মালটা বাগানে চলে এসেছি আজকে। এই যে বাগানটা আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জমিটা চাষ করতে এসেছি আমি। ওই যে আমার গাড়ি রয়েছে, ওই যে আমার গাড়ি, তো এটা দিয়ে চাষ করতে এসেছি। জমিটা দেখে খুব ভালো লাগলো, গাছগুলো দেখে, তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকেও দেখাই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা, সেই সিকি মালটা যেটা পেছনে সিকি চিহ্ন থাকে। তো এই বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, আর এই বাগানটা সম্পর্কে একটু তথ্য দিই। দেখতে পাচ্ছেন গাছগুলি খুবই সুন্দর। তো এর মধ্যে লাগানো ছিল লাউ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে লাউ লাগানো ছিল। প্রথমে ছিল কলা, কলা গাছ শেষ হওয়ার পরে ছিল এটাতে লাউ। তো লাউ, যে লাউয়ের টাংলা সেটা এই অল্প দিনে ভাঙা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু লাউয়ের ইয়ে পড়ে রয়েছে, এই যে মানে খারাপ লাউ। তো প্রচুর টাকার এখান থেকে লাউ বিক্রি হয়েছে কিন্তু এর আগে। হুম, তো তারপরে এই যে এখন লাউয়ের সেই ইয়েগুলো ভাঙা হয়েছে, মাচাটা টাংলাটা ভেঙে দেওয়ার পরে এই যে দেখুন একদমই ছোট ছোট গাছ, দু বছর বয়স এখনো হয়নি। হ্যাঁ, সবে দেড় বছর চলছে। তা দেখতে পাচ্ছেন কীরকম ফুল চলে এসছে, গাছগুলোতে ভরপুর ফুল চলে এসছে। এই যে দেখুন খুবই সুন্দর ফুল, আর কালার দেখুন, গাছের কালার দেখুন সুন্দর কালার, গাছের শেপও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলোতে প্রচুর ফুল এবং শেপটাও খুব সুন্দর, প্রত্যেকটা গাছ খুবই হেলদি, সে কারণেই আপনাদের ভিডিওটা আমি করছি দেখানোর জন্য। প্রত্যেকটা গাছ কিন্তু খুবই হেলদি, দেখুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, নতুন ব্রাঞ্চের সঙ্গে ফুলও চলে এসছে। তো কোনোরকম কোনো কিছু কিন্তু বাগানে ব্যবহার করা হয়নি, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলদি গাছগুলো, এবং প্রত্যেকটাতে কিন্তু ফুল চলে এসছে। দেখুন এই যে প্রত্যেকটাতে দেখুন ভরপুর ফুল চলে এসছে, আর কত সুন্দর দেখতে পাচ্ছেন গাছগুলো। আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর দেখুন গাছগুলো। হুম, দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর, প্রত্যেকটা গাছেই ফুল রয়েছে। এবার ভালোই ফল দাঁড়াবে এই গাছগুলোতে, দেখতেই পাচ্ছেন প্রতিটা ইয়েতেই ফুল রয়েছে। তো অনেকেই ভাবেন যে বাড়ি ওয়ান মালটা বা যে কোনো এই ধরনের মালটা চাষ করলে জমি ফেলে রাখতে হয়, সেরকম কিন্তু কোনো সিস্টেম নেই। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে লাউ চাষ করা হয়েছিল। হ্যাঁ, এই যে লাউ ছোট পড়ে রয়েছে। হ্যাঁ, পুরো জমিটাতে এরকম লাউ চাষ করা হয়েছিল, তার আগে কলা করা হয়েছিল। এই যে দেখুন কলার যে গুড়িগুলো রয়েছে, প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর পাতা, একদম নিরোগ পাতা, হেলদি পাতা, কোনো রোগ নেই, আর প্রত্যেকটাতে ফুল দেখুন কত সুন্দর বাগানটা দেখুন আপনারা। তো আপনারা যারা মালটা চাষ করবেন তারা কিন্তু জমি ফেলে রাখবেন না। হ্যাঁ, এইভাবে জমির মধ্যে কিন্তু দু বছর আরামসে ফসল করা যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখনও যথেষ্ট ফাঁকা রয়েছে জমিটা, এর মধ্যে এখন আরামসে এখনও কিন্তু বহুত কিছু চাষ করা যাবে। এই যে দেখুন এই গাছটা কত সুন্দর দেখুন, আর কী সুন্দর ফুল এসছে দেখুন, দেখতেও খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর ফুল চলে এসছে, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখা হবে, বাই।